হ্যালো হ্যালো হ্যালো, চলে আসলাম। আজকে আমি পাঁচমিশালি জীবন থেকে আমি অর্চিতা। চলো এই দেখো না, কালকে কালার করেছিলাম, আজকে চুলে হাইলাইট করেছি, এখনও ভিজা, কিন্তু সকাল থেকে করতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম। এবার কংগ্রাচুলেশনস টু অল, সবাইকে অনেক 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 ধন্যবাদ, এবং তার মধ্যে আমিও আছি। কারণ কারণ তোমরা জানো, এই যে ঝুমা বলে যে পিচাস, একটা নর পিচাস, ঠিক আছে, যা শুরু করেছিল একটা ওপেন প্ল্যাটফর্মে একটা নেগেটিভিটি, ওকে বলা যেতে পারে একমাত্র, ওর নাম না দিয়ে বলা যেতে পারে নেগেটিভিটি চ্যানেল। ওকে, এবার ওর জিনিস দেখা মানেই, মানে আমি বাধ্য হয়ে দেখেছিলাম, আমি দেখতাম না কারণ আমার কমিউনিটি পোস্টটা কালকে নিউটন ভাইয়ের চোখে পড়েছিল, এবং আমি ফটাফট তখনই বসে পড়েছিলাম ভিডিও করতে। সবাই করেছো, সবাই জানো। এবার ভীষণ আমি আনন্দ পেয়েছি, ভীষণ আনন্দ পেয়েছি, ভীষণ ফ্রি মনে হচ্ছে, ঠিক আছে, নিজেকে, জানি না কেন, কিন্তু মনে হচ্ছে যে সমস্ত কিছুরই তো একটা অ্যাকশন রিয়াকশন থাকে, সেটা যে কোনো মানুষের ক্ষেত্রেই তাই, ঠিক আছে। এবার এই যে নোংরামিটা একটা আলাদা লেভেলে চলে গেছিল, মানে জাস্ট ট্রান্সপারেন্ট একটা পোশাক পরে জাস্ট সমস্ত কিছুই কিন্তু ওপেন হচ্ছে সেইভাবে করা, পিওর পুরো পড়লা যায়, পুরো ন্যাকেট হয়ে, মানে ন্যাংটো হয়ে পুরো করা, হ্যাঁ, মানে ন্যাংটোর তো কিছু বাকি রাখেনিও, কিন্তু সমস্ত কিছুকে পার করে গেছিল, আমাদের দেশকে অপমান করা, আমাদের দেশকে, আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত যেটার উপর আমাদের ইন্ডিয়ানদের অধিকার রয়েছে, তাকে রক্ষা করার, তাকে সম্মান দেওয়া, তাকে আগলে রাখা, যেখানে আমাদের, মানে আমি যেটা বলতে চাইছি, যেখানে জওয়ানরা, যেখানে জওয়ানরা, যেখানে তারা দিনের পর দিন, মাসের পর মাস তারা লড়াই করছে আমাদের দেশটাকে রক্ষা করার জন্য, সেখানে, মানে তারা, যাতে আমরা ভালো থাকি, তাদের, আমি মানছি তারা একটা স্যালারি পায়, কিন্তু সবার পক্ষে কি সম্ভব এই প্রফেশন বেছে নেওয়া? সম্ভব না, ঠিক আছে। সেই জন্য ওরা যেভাবে আমাদের দেশটাকে রক্ষা করছে, নিজেদের প্রাণকে বিসর্জন দিয়ে, নিজেদের পরিবারকে ছেড়ে, সেখানে তারা তো পয়সা, মানে পয়সাটা তো আছেই, কিন্তু একটা ভালোবাসাও তো কাজ করে দেশের প্রতি। সেখানে কিছু নরপিচাসের দল, শুধু ঝুমা নয়, আরও কিছু নরপিচাস আছে, যেমন জাস্ট কিমা, যেমন লাখের চ্যানেল, লাখের চ্যানেল, সরি, রিতমদের, ঠিক আছে, রিতম, ঈশানী, এই টাইপের কিছু যে চ্যানেল রয়েছে, আমি টু মাচ শিওর সবগুলো খাক খাক হবে, লাখেরগুলো খাক খাক হয়ে যাবে, জ্বলে পুড়ে খাক হয়ে যাবে, কারণ প্রত্যেকটা অ্যাকশানের রিয়াকশান থাকে। কোনোদিন কোনো রকম অন্যায় করে, বদমাইশি করে, নোংরামি করে, নোংরা বেচে চলা যায় না, ওটা টেম্পোরারি। সেই জন্য আর এরা এই ধরনের পাবলিকগুলো টোটালি 100-101% নেগেটিভিটি আমাদের ইউটিউবে, ওয়াইটিতে ছড়িয়ে রেখেছিল। এবং সবচেয়ে বড় কথা, যেটা মানে সমস্ত ক্রিয়েটার বা সমস্ত ভিউয়ার্সদের তো অসংখ্য ধন্যবাদ, তার সঙ্গে আমি আরও ধন্যবাদ জানাবো আমাদের এই যে ইউটিউব প্ল্যাটফর্ম, ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকে আমিও একজন ক্রিয়েটার, আমি একজন মানুষ হিসাবে, একজন ক্রিয়েটার হিসাবে, একজন ইন্ডিয়ান হিসাবে আমি থ্যাঙ্কফুল ইউটিউব তোমাকে, ঠিক আছে। আজকে ইউটিউব থেকে, ওয়াইটি থেকে এই ডিসিশন যদি না নেওয়া হতো, এই যদি চ্যানেল দুটো না উঠতো, তাহলে কিন্তু সত্যিকারের বলছি, আমাদের মতো মানুষেরা, আমাদের মতো ক্রিয়েটাররা বা ভালো ভিউয়ার্স যারা, তারা কিন্তু অনেকটা বেশি হতাশ হয়ে পড়তাম, অনেক হতাশ হয়ে যেতাম। আমি এইটুকু এখন বুঝতে পারছি যে অন্যায় প্রতিবাদ হবেই, অন্যায় প্রতিবাদ হবে, এবং অন্যায়টা সেখানে কিন্তু বন্ধ হতে বাধ্য। যারা এই কাজটা করে গেছে বা করছে, এখন সব ল্যাজ গুটিয়ে রয়েছে, যেহেতু এখন বুঝতে পারছে যে ওয়াইটি ডিসিশন, মানে ওয়াইটি, ওয়াইটিও যে সঠিক ডিসিশন নেয় এবং ওয়াইটিও যে সঠিক পদ্ধতিতে কাজ করে, এটাই হলো তার বড় প্রমাণ, ঠিক আছে। মানছি হয়তো অনেক ওপর মহল থেকে বা অনেক ওপর জায়গা থেকে ইনফর্ম করা হয়েছিল ওয়াইটিতে, কিন্তু ওয়াইটিকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই যে নেগেটিভিটি, মানে এই যে ঝুমা নেগেটিভ নেগেটিভিটি যেটা, এটা টোটালি নেগেটিভিটি একটা জিনিস, এই নেগেটিভিটিকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি, মানে আমি না, আমরা প্রত্যেকে প্রচণ্ড হ্যাপি। অনেকে হয়তো প্রশ্ন তুলতে পারে, গরিব মানুষ, এতে হ্যাপি হওয়ার কিছু নেই, না, কখনো না। গরিব মানুষ যখন, তাহলে তুমি খেটে খাও, ঠিক আছে, তুমি খেটে খাও, বা তুমি যদি ওয়াইটিতেই তুমি করো, তাহলে তুমি ভদ্রভাবে ডেইলি ব্লগ দাও, ঠিক আছে, আজকে হয়তো সময় লাগবে, কিন্তু একদিন না একদিন তুমি রোজগার করবে। তোমার ব্লগ যদি ভালো হয়, তোমার ভিডিও যদি ভালো হয়, ঠিক আছে, তোমাকে ব্লগ দিতে হবে না, তুমি ভিডিওই করো, কিন্তু একটা লিমিট আছে সমস্ত কিছুর, হ্যাঁ, মানে তুমি এই ধরনের অসভ্যতা, নোংরামি চালাতে পারো না।
যেখানে এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, যেখানে প্রত্যেকের হাতে এখন মোবাইল, এবং মোবাইল মানেই এখন ইউটিউব, ঠিক আছে? আমরা সত্যি বলছি এটা যে এখন ইউটিউব আমি দেখার পর থেকে বা এখন করার মানে ক্রিয়েট করার পর থেকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, ফেসবুক তো একদমই কমে গেছে আমার, ইনস্টা তো আমি চালাই না সেইভাবে, চালাই না, আর হোয়াটসঅ্যাপ জাস্ট ওই হোয়াটসঅ্যাপ যতটুকু নয় হাই হ্যালো, এখন সর্বস্ব এসে দাঁড়িয়েছে ইউটিউব। সত্যিকারের এটাই হলো সবচেয়ে বড় জিনিস, যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা যা সার্চ করি বা যা আমরা জানতে চাই বা শিখতে চাই বা বুঝতে চাই বা শুনতে চাই বা দেখতে চাই, আমরা কিন্তু সেটা পেয়ে যাই, ঠিক আছে? মানে এটা একটা একটা বিশাল বড় একটা ব্যাপার, মানে একটা মহাযজ্ঞের মতন, যেটা হলো ইউটিউব। হ্যাঁ, গুগল যেরকম, ঠিক সেরকম ইউটিউবও হলো আমাদের মতো মানুষদের ক্ষেত্রে। এখন মানুষদের মধ্যে ইউটিউব জিনিসটা এত বেশি করে ঢুকে পড়েছে যে, এবং সত্যি মানে এটাও ঠিক যে ইউটিউবের মাধ্যমে যে প্রত্যেকে মানে ম্যাক্সিমাম মানুষ যারা সৎ পথে রোজগার করছে, সত্যিকারে ইউটিউব যে এই সুযোগটা করে দিয়েছে, সে শুধুমাত্র ইউটিউব করে কি হবে, তাই না? একটা জিনিস আমি করছি আর ফেসবুক করছি বা একটা আমি এই ইনস্টা করছি সেই করছি, লাভ তো কিছু নেই, কিন্তু আজকে যে এই জায়গাটা ইউটিউব বুঝেছে, এই যে এই জায়গাটাতে ইউটিউব একটা মানে কত মানুষকে, কত মানুষের বলা যায় পেটে ভাত জুগিয়েছে বা জোগাচ্ছে বা জোগাবে আগামী দিনে, এইটাই হলো সবচেয়ে বড় জিনিস। সেই জন্য একটা সময় আমারও খুব হতাশ লাগতো যে এই ধরনের পাবলিকরা ভিউজ পায় আর আমাদের মতো মানুষরা একটু ভিউজ পায় না, মানে আমরা চেষ্টা করছি সৎ পথে কিছু করার কিন্তু ভিউজই হয় না, কী করে চ্যানেল মানে কী করে সাবস্ক্রাইবার হবে এত কম, মানে ভাবি এক এক সময়, কিন্তু চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাব। আমার মতন এরকম অনেক রয়েছে মানুষ, হ্যাঁ শুধু আমি একা বলছি না, নিজেকে সব অনেকেই আছে এরকম। তা সেই ক্ষেত্রে এই ধরনের মানুষগুলো যখন ভিউজ পেতো বা এরকম যে হাজারে মানে 14,000 সরি 14,000 চ্যানেলে এগুলো দেখলে না খুব কষ্ট হতো, কিন্তু আজকে এই যে সঠিক স্টেপ ইউটিউব যে নিয়েছে না, আমার এবং আমাদের সকলেরই মানে আরও ভালোবাসা যেন বেড়ে গেল। এবং সবসময় এটাই আমি মনে রাখবো বা আমরা সকলেই মনে রাখবো, এবং যেগুলো বদমাইশ আছে, বজ্জাত আছে, তারা কিন্তু বজ্জাতি করার আগে এখন 10 বার বা 20 বার ভাববে। সেই জন্য আস্তে আস্তে আমি একটা ক্রিয়েটার হিসাবে, একটা মানুষ হিসাবে চাইবো নেগেটিভিটি আস্তে আস্তে টোটালি ক্লোজ হয়ে যাক, টোটালি ভ্যানিশ হয়ে যাক, ঠিক আছে? আর আমরা যেন আমাদের মতো মানুষেরা যেন সুস্থভাবে, সেটা যে কোনো ব্লগ হতে পারে, ভিডিও হতে পারে, কন্ট্রোভার্সি হতে পারে, যে কোনো শো হতে পারে, কোনো চ্যালেঞ্জিং কিছু হতে পারে, আমরা যেন ভালোভাবে সুস্থভাবে আমরা ইউটিউবের জার্নিটাকে কন্টিনিউ করে যেতে পারি। তাহলে চলো আজকে এই পর্যন্তই, ভীষণ ভালো লাগছে, ভীষণ হ্যাপি লাগছে, এবং আশা করি এটা আমাদের সকলের জয়, ঠিক আছে? চলো টাটা, লাভ ইউ।